হ্যালো ফ্রেন্ডস আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি আপনাদের ত্বককে ইনোস্টেন ফর্সা করার জন্য খুব সহজ একটি রেমিডি দেখাবো যার ব্যবহারে আপনার ত্বক ফর্সা হবার সাথে সাথে হয়ে যাবে কাচের মতো স্বচ্ছ ও উজ্জ্বল আর তাছাড়া আপনার ত্বকে যদি ব্রন ও হালকা দাগছুপ থাকে তাহলে সেটিও খুব সহজেই দূর হয়ে যাবে বন্ধুরা যদি আপনি ফর্সা উজ্জ্বল এবং গ্লোয়িং ত্বক পেতে চান তাহলে এই রেমিডিটিকে একবার হলেও ব্যবহার করে দেখবেন তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নিন বন্ধুরা আমি এই রেমিডিটিকে দুইটি স্টেপে ভাগ করেছি স্টেপ ওয়ান স্ক্রাবিং স্ক্রাবার বানানোর জন্য একটি পাত্রে এক চামচ মধু এক চামচ টক দই নিয়ে ভালোভাবে মিশিয়ে নিন এবার এই মিশ্রণটির সাহায্যে আপনার মুখ ও গলা হালকা হাতে জ্যান্টলি স্ক্রাব করুন এইভাবে সার্কুলার মোশনে আপনাকে দশ মিনিট পর্যন্ত স্ক্রাব করতে হবে এইভাবে স্ক্রাব করলে আমাদের ত্বক খুবই কোমল ও মোলায়েম হয়ে ওঠে কারণ স্ক্রাব করলে আমাদের ত্বকের ওপর যে ডেড স্কিন অর্থাৎ মরা চামড়া থাকে তা সহজে দূর হয়ে ত্বক খুবই কোমল এবং গ্লোয়িং হয়ে ওঠে এইভাবে দশ মিনিট পর্যন্ত স্ক্রাব করা হয়ে গেলে টিস্যু দিয়ে মুখ ভালো করে পরিষ্কার করে নিন এবার আমাদের সেকেন্ড স্টেপটি হল ফেস প্যাক ফেস প্যাক তৈরি করার জন্য একটি বাটিতে এক চামচ মুলতানি মাটি নিতে হবে মুলতানি মাটি ত্বকের গভীরে প্রবেশ করে ত্বকের সমস্ত রকমের ধুলো ময়লা ও দাগছুপকে দূর করে দিয়ে ত্বককে ফর্সা করবে এর সাথে নিয়ে নিব এক চামচ মধু এক চামচ লেবুর রস ও স্মুথ পেস্ট তৈরি করার জন্য প্রয়োজন মতো কাঁচা তরল দুধ এরপর সব উপাদান ভালো করে মিশিয়ে নিন কাঁচা তরল দুধ আমাদের ত্বকের জন্য খুবই উপকারী কারণ কাঁচা দুধের মধ্যে থাকা ল্যাকটিক অ্যাসিড ও প্রাকৃতিক ব্লিচ যা আমাদের ত্বকের বিভিন্ন ধরনের ডার্ক স্পট ব্রনের দাগ রোদে পোড়া দাগ ও পিকমেন্টেশনকে অনায়াসে দূর করে ত্বককে উজ্জ্বল ও ফর্সা করতে সাহায্য করে এবার এই ফেস প্যাকটিকে ভালো করে মুখে ও গলায় লাগিয়ে নিন প্যাকটি ভালো করে অ্যাপ্লাই করা হয়ে গেলে এটিকে ত্বকের উপর শোকাতে দিন প্যাকটি শুকিয়ে গেলে নর্মাল জল দিয়ে ত্বক পরিষ্কার করে নিন বন্ধুরা আপনারা তো দেখতে পাচ্ছেন এই রেমিডিটি ব্যবহার করার আগে আমার ত্বক কতটা ডার্ক এবং ড্রাই ছিল কিন্তু এই রেমিডিটি ব্যবহার করার পর আমার তো খুবই গ্লোয়িং আর ফর্সা হয়ে গেছে সো ফ্রেন্ডস এই ভিডিওটিকে লাইক করুন শেয়ার করুন এবং কমেন্ট করে জানান এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে নতুন ভিডিওতে আবারও দেখা হবার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন